ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উহুদ ফ্যামিলিস ব্লগ চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর অশেষ মতে অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ তো আমি বরাবরের মতন আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে এখানে আম সৌদি আরবের প্রথম আম বাসায় নিয়ে এসেছে এগুলা এই আমগুলা ল্যাংরা আমাদের দেশে যে ল্যাংরা আমটা পাওয়া যায় ওরকমই একটা আম এখানে আমটাকে ল্যাংড়া নামে চিনে থাকি আমরা সবাই বলে আর এই আমটা এখানে হয় সৌদি আরবে চাষ করা হয় সৌদি আরবে কিন্তু প্রচুর আম হয় তো এই আমটাই হলো এক এক নাম্বার আম আম কিন্তু প্রায় অনেক জাতের আছে প্রায় সাত আট বা আরও বেশিও আছে আমার জানা নাই তো এই আমটা আমি এক নম্বর তালিকায় রাখি এই আমটা অনেক মজা হয় তো যখন আম বের হয় তখন সব সময় দেখা যায় এই আমটায় আমাদের বাসায় বেশি আনা হয় অন্য আমও আনা হয় তো এই আমগুলা এসে গিয়েছে এখন বাজারে বের হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড আজকে এক কার্টুন আম নিয়ে এসেছে এই কার্টুন তথা আমটা প্রায় সাত থেকে আট কেজি আম এরকম তো আমগুলো বেশ ভালোই হয়েছে তো আমাদের বাসায় এক ভাবিও এসেছে তো আমি আমগুলা নিয়ে নিয়েছি একটা ট্রেতে এরপর আমি কিছু আম কেটে নিব সবাই মিলে একসাথে খাবো সেজন্য এই আমটা কিন্তু অনেক মিষ্টি হয় তো কিছু আম আমি কেটে নিব সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে একটা কিছু যখন আমরা খাই তখন আসলে খুবই ভালো লাগে ওই ভাবিটার নাম মনিরা ভাবি মনিরা তো উনিও বাসায় এসেছে ওনার হাজবেন্ডের সাথে তো আমি ভাবলাম আমগুলা কেটে নিয়ে এই আমগুলা অনেক নরম হয় তো সেজন্য আমি আর চামড়া সিলব না চামড়া রেখে এভাবে শুধু দুই সাইডে লম্বা লম্বি করে কেটে নিব আর দেখতে দেখতে কিন্তু রোজার মাসটা চলে এলো মনে হয় যেন কি রোজার মাসটা কিছুদিন আগে গেল অথচ একটা বছর চলে গেল আমাদের জীবন থেকে এভাবে আমাদের জীবন থেকে একটা দিন যখন চলে যাচ্ছে তখনই আমাদের হায়াত একদিন কমে যাচ্ছে তো এখন ইবাদাতের মাস চলে এসেছে রমজান মাস আর কিছুদিন পরে সামনের মাসের দুই তারিখে সম্ভবত সৌদি আরবে রোজা শুরু হবে যেটা আমরা পত্রপত্রিকায় বা দেখতেছি মোবাইলে দেখতেছি সবাই বলা বলে করছে তো সেটাই হবে ইনশাআল্লাহ আশা রাখি তাহলে বাংলাদেশের তিন তারিখে রোজা হবে তো চেষ্টা করে থাকি সবসময় যে রোজার মাসটা আসলে যেন এই ব্যথাটা একটু বেশি করে করতে পারি প্রতি মাস প্রতি মাসগুলোতে বছরের প্রতিটা মাসেই ব্যথা যায় করা হয় রমজান মাসে আলহামদুলিল্লাহ একটু বেশি করা হয় তো সেটা যখন আমরা বেশি করব। বেশি করার জন্য কিন্তু আমাদেরকে একটু চেষ্টা থাকতে হবে আমাদের চিন্তার মধ্যে এটা থাকতে হবে তাহলে কিন্তু চেষ্টাটা যখন থাকবে তখন কিন্তু আমরা এই ফুলফিল করতে পারবো রমজান মাস আসলে কিন্তু কিছু আমাদের দায়িত্ব বেড়ে যায় কাজ বেড়ে যায় দেখা যায় ইত্যাদি রেডি করতে হয় একটা বাড়তি একটা কাজ আমাদের দৈনন্দিন জীবনে যোগ হয়ে যায় তো তখন কিন্তু আমাদেরকে ইত্যাদি রেডি করার মাঝে মাঝে আমরা যদি প্লান করে থাকি প্ল্যান করে যদি কোনো কাজ করে থাকি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয় আমাদেরও আর কোনো কষ্ট হয় না তো আমি সবসময় চেষ্টা করে থাকি রোজার আগে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় চেষ্টা করে থাকি ইফতারি আইটেমগুলো একটু আগিয়ে নেওয়া যায় তো আমারই সহজ হয় যেহেতু আমাকে এখানে হেল্প করার মতন কেউ নাই আমার নিজের কাজটা নিজেকেই করতে হয় তো আমি এক আমার যতটুকু আমার জ্ঞানের দরের ততটুকু কাজ আমি করে থাকি তো চেষ্টা করবেন আপনারা যে কিছু কাজ যদি আগিয়ে রাখা যায় তাহলে আপনাদেরই ভালো কারো কেননা রমজানে ইবাদাতে একটু সময় দিতে হয় সেজন্য যেহেতু আমাদের ইফতারির একটু বাড়তি কাজ চলে আসে তো বাড়তি কাজ বল করলেও আমাদের খুবই ভালো লাগে যখন সারাদিন আমরা একটা রোজা রাইখে একটু ইফতারি খাই আল্লাহ তফিকে যা কিছু রাখেন তখন কিন্তু আমাদের মনটা খুবই ভরে যায় যে সারাদিন রোজা রাখার পরে একটু ইফতারি করেছি মনটা কিন্তু তখন আর কষ্টটা কিন্তু মনে হয় না যে অতগুলা কাজ করেছি সেটা আর কিছুই মনে হয় না তখন শুধু শান্তি লাগে ইবাদাতে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় তো চেষ্টা করি যে আল্লাহর ইবাদাতটা একটু বেশি করে করার জন্য রোজার মাসে অন্য মাসেও করার চেষ্টা করি কিন্তু হয়তো বেশি হয় না কিন্তু রোজার মাসে চেষ্টা করে থাকি তো দোয়া করবেন সবাই যেন রোজার মাসে ইবাদতটা বেশি করে করতে পারি অন্যান্য কাজের পাশে আর ইবাদতটাকে যেন প্রাধান্য দিতে পারি সেটাই আর আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা আপনাদের ভালোভাবে রোজাগুলা কাটে সেটাই দোয়া করি আর এখানে আমি আমাদের প্রতিদিনে তো কোনো না কোনো খাবার রান্না করা লাগে তো আমি আজকে এখানে সিম্পলভাবে একটা এই ক্যাপসা রান্না করছি তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা দুইটা রেসিপি আছে চিকেন ক্যাপচা আমি কিভাবে রান্না করেছিলাম তো আজকে আমি এটা খাসির মাংস দিয়ে ক্যাপসা রান্না করছি তো দেখতে পেলেন আমি কিন্তু একে একে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি আর মশলার নামগুলো ডিটেলসে বলি নাই আমার এই যে মশলাগুলো আমি ইউজ করছি আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম সেই সেমভাবে আমি দিচ্ছি সবগুলো একই জিনিস এখানে তো মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটুকু ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও একটু বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করার পর আপনারা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন আর দেখতে পেলেন আমি কাঁচামরিচগুলোকে কিন্তু ফুরাটা ফালি করি নাই কারণ ফালি করলে কিন্তু ঝালটা বেশি বের হয়ে যাবে এই ক্যাপসার মধ্যে কিন্তু ঝালটা বেশি খায় না সেজন্য তো আমি আমরা যেহেতু বাঙালি আমরা একটু তো হালকা মিডিয়াম জাল আমাদের মিডিয়াম থেকে অনেক কম হবে তো সেজন্য আমি জাল ঝালের জন্য যেহেতু আমরা জালটা একটু লাইক করি সেজন্য কেচে দিয়ে হালকা করে ফেড়ে দিলাম তো যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এতে খাসির মাংসগুলা দিয়েছি এখানে খাসির মাংসটা প্রায় হাফ কেজি হাফ কেজির মতন এরকম তো মাংসটা আমি নাড়ে বেশ ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি কষাতে দিয়ে দিলাম আর আমি বরাবরই বলে থাকি রান্নার স্বাদ তখনই বেড়ে যায় যখন রান্নাটাকে কষানো হয় ভালো করে তো ব্যাস আমি ডাকনা দিয়ে কষা কষাতে বসিয়ে দিলাম আর এখানে কিছু ডিম নিয়ে এসেছিল বাসা এই ডিমগুলো দেশি ডিম মুরগির ডিম তো এটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি আমাদের এই ডিমটা যখন ধুয়ে নেওয়া হয় ভালোভাবে এগুলো যেহেতু দেশি ডিম এগুলোর মধ্যে একটু ময়লা থাকে তো আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে যায় হয়তো একসাথে কাজটা করতে হয়তো একটু আমাদের কষ্ট হয় কিন্তু সব সময়ের জন্য কাজটা কিন্তু সহজ হয়ে যায় একবার কষ্ট করলে তো দেখা যায় আমরা যখন ডিমটা আবার পরবর্তীতে ব্যবহার করব। তখন আবার আমাদেরকে ডিমটা ধোয়া লাগবে না তো সেজন্য আমি ডিমটাকে পরিষ্কার করে নিয়েছে এভাবে যদি পরিষ্কার ভাব আমরা থাকতে পারি তাহলে কিন্তু আমরা কিচেনে যখন কাজগুলো করি তখন আমাদের কাছেই মনটা ভালো লাগে তো ডিমটা ধোয়া শেষ আমি ধুয়ে রেখে দিয়েছি এই মাঝে মাংসটা কষানো হয়ে গেছে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি তো আমি নেড়ে দিয়ে আর একটু কষাবো সেজন্য আমি ডাকনাটা আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কষানোটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন সময়টাকে বাঁচানোর জন্য আমি প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিয়েছি আর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু ফানি দিয়ে নিয়েছি এই মাংসটা এই ক্যাপসাটা রান্না করেই প্রেশার কুকারে সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি আর ভালোভাবে সিদ্ধ হবে এটা কিন্তু অনেক নরম হয় কিন্তু নরমালি যদি আমি এভাবে পাতিলে রান্না করতাম তাহলে দেখা যেত ওই প্রেসার কুকারের মতন নরম হতো না তো প্রেসার কুকারে দেখতেই পেলেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি এতে বাসমতি যে চাউলগুলা দিয়ে আমি রান্না করব। সেটা আমি দিয়ে দিব তো একটু নেড়ে দিচ্ছি আর আমি চেক করেও নিচ্ছি যে মাংসটা হয়েছে কিনা দেখলাম ভালোভাবে হয়েছে বেশ ভালো নরম হয়েছে তো এরপর আমি এখানে চাউলগুলো দিয়ে দিব এখানে আমি চাউল দিয়েছি দুই পট আমি আমরা বাসায় যে পটটা দিয়ে মাপি পট চাল দুপট বলতে দু গ্লাসই চিকন গ্লাসটা বেশি মোটা না তো চালগুলো দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি আর এখানে আমি যখন প্রেসার কুকারে রান্না করি তখন কিন্তু চাল যতগুলা চাল দিবে যে গ্লাসে দিব সেই গ্লাসে আমি দুই গ্লাস পানি দিয়েছি যেহেতু এখানে চাল হচ্ছে দুই গ্লাস আর সাথে সাথেতে একটু ঝোল ছিল তো সেজন্য আমি আর পানি বেশি দেয় নাই যেহেতু এটা প্রেশার কুকারে রান্না হবে সেজন্য আমি দু গ্লাস চাউলে দু গ্লাস পানি দিয়েছি আর প্রথম পাঁচ আমি প্রথম পাঁচ মিনিট আমি রান্না করব ডাকনাটা আটকানোর পরে প্রথম পাঁচ মিনিট আমি এতে হাইটে রান্না করার পরে এরপরে একদমই চুলাটা যতটুকু মিডিয়াম একদমই লো করা যায় চুলারটা করা যায় সেটা দিয়ে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি এরপরে আমি দেখেন ডাকনাটা উঠিয়ে নিয়েছি রান্নাটা হওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে উপরে কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজা আসলে ভিজা না এটা ঠিক হয়ে যাবে দেখেন ভিতরে চাউলটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে অনেকই সুন্দর তো আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে খাওয়ার টেবিলে বেড়ে দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড বাসায় এসেছে তো আমি বেড়ে নিলাম সে একটু পরে খেতে বসে যাবে তো দেখেন এরকমই হয়েছে কিন্তু তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটার পাশে